নাই আজি পরিস্থিতি আমি শুনিছো এইটো হসা মিছা আমি না জানো এইটো ইনভেস্টিগেশন করব বা করিয়ে আছে গতি আমি ইয়ার আজি মিটিংটোর উদ্দেশ্য হল এইটে আমার মাজত উপস্থিত আছে আমার তৈবুর রহমান ডাঙরিয়া তেখেত আমি ইনভাইট করেছিল তেখেতে আহিছে ভাল ভাল পরামর্শ তেখেতে আমাক দিছে আমার কথা হল ডিজিপি মহোদয় তেও যিখিনি কথা কৈছে আর জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যিখিনি কথা কৈছে সেই কথাখিনির উপর ভিত্তি করে আমি গোটাই ওলামা সকলক মাতিছো আজি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগত আজি একটা রাজহুয়া সভা আহ্বান করা হয়েছে উক্ত সভাত ডাঙর ডাঙর ওলামাখিনি আহিছে আমি ইয়াতে কেটামান প্রস্তাব গ্রহণ করেছো এক নম্বর প্রস্তাবটা হল যে বিদেশের পর বাংলাদেশের পরাই হোক আর বিদেশের পরাই হোক যিমান আলেম অসমত আহিব আমি তীক্ষ্ণ নজর রাখিম তেওঁলোকৰ ওপৰত ওপর নজর রাখিম আর প্রত্যেকটা কথা অসম সরকার তথা অসমত ডিআইজি মহোদয় আমার যিখিনি যেটা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম হব সেই ডিস্ট্রিক্টর এসপি ডিসিক আমি কমপ্লিটলি কথাখিনি জানাম মুঠতে আজি রাজহুয়া সভার উদ্দেশ্য এটাই যে অসমখনক কোনো কারণত আমি সেই জিহাদির অঙ্গটো ইয়াতে সামিল হব নেদ কোনো কারণে এই আমি প্রস্তাব গ্রহণ করেছো এক নম্বর দ্বিতীয় নম্বর কথাটা হল যে যিখিনি ঘটনা মৈরাবাড়িত হল মানে গোয়ালপাড়াত হল বা ধুবরীত হল এইখানে ঘটনা যাতে ভিতর আর দ্বিতীয়বার যাতে এই ঘটনাটা আর কোনো কারণত যাতে নহয় এই কোনো কারণে গ্রহণযোগ্য নহয় আর ইয়ার জড়িয়ে মানে রাজ্যকে একটা বিনম্রভাবে অনুরোধ জানাম যে কোরআনের জিহাদের কোনো সম্পর্ক নাই হাদিসের জিহাদের কোনো সম্পর্ক নাই আমি আগরপরাই কইছো আতঙ্কবাদী মুর্দাবাদ জিহাদি মুর্দাবাদ আলকায়দা মুর্দাবাদ হিফজুল মুজাহিদিন মুর্দাবাদ ওসামা বিন লাদেন মুর্দাবাদ আইএসআই মুর্দাবাদ আবু বকর আল বাগদাদী মুর্দাবাদ মোটামুটি মেইন কথা হল আতঙ্কবাদীর আমার কোনো সম্পর্ক নাই আর ইসলামের কোনো সম্পর্ক নাই আর ইয়ার জড়িয়ে আপনার জড়িয়ে আমি জানাব বিচার যিখিনি প্রায় আমি সুন্নি জামাতের 390টা মাদ্রাসা আছে আমি 390টা মাদ্রাসা একত্রিত করে আমি ডিআইজি সারের ওসর যাম তেখেতর আমি কিছু আলোচনা করি আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতর ওসরতে যাম এই কথাখিনি আমি আলোচনা করি আর আমি 100% আমি হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকারের আছো পুলিশ প্রশাসনের ইনশাল্লাহ আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার 110% আমি আছো ইনশাল্লাহ সেটির কারণে আজি মিটিংটা আহ্বান করা হয়েছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম।